हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम। अनेक बार सुनते हुए जे भाई गेमिंग पैकेज दें गेमिंग पैकेज दें। गेमिंग पैकेज आसले आमादेर अनेक प्रयोजन। अनेकेई गेम खेले प्लस बड़ो धरनेर गेम प्रत्याशा करे जे पिसी दिए जेन GTA 5 प्लस FIFA 14 सह जेसब गेम्स गुलो आसछे आपडेट सेई गेम्स गुलो जेन तारा खेलते पारे। সুতরাং এই ধরনের রিকোয়ারমেন্ট আসে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে এগুলো নিয়ে স্টাডি করে যে আসলে এই প্যাকেজটি করলে এই প্যাকেজে গেমসটি খেলা যাবে কিনা বা এই প্যাকেজটি গ্রাফিক্স কাজের জন্য ভালো হবে কিনা, ভিডিও এডিটিং এর জন্য ভালো হবে কিনা, সেই বিষয়গুলো চিন্তা করে আজ আমি কোর i3 8th জেনারেশন এবং কোর i5 8th জেনারেশনের দুটি প্যাকেজ রেডি করেছি। অর্থাৎ প্যাকেজ দুইটি আশা করি আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমার মনে হয়েছে যে এই প্যাকেজ দুটির মধ্যে আমি ইনক্লুডেড গ্রাফিক্স কার্ড সহ সকল কিছু আমি যতটুকু দেওয়া পসিবল ছিল আমি দিয়েছি। এরপরে যদি কারো মনে হয় যে এখান থেকে কেউ আপডেট করবেন, অবশ্যই আপডেট আরো বেশি করতে পারেন। সাপোজ আমি যেখানে 1 TB হার্ড ডিস্ক ধরেছি সেখানে আপনারা 2 TB হার্ড ডিস্ক নিতে পারেন। আমি যেখানে ক্যাশিং ধরেছি একটি, আপনি ক্যাশিংটি আরেকটা অন্য মনে নিতে পারেন। আপনার চয়েস থাকতে পারে। সেক্ষেত্রে আপনি আমাদের শোরুমে এসে যোগাযোগ করলে আপনার চয়েস অনুসারে আমরা প্রোডাক্ট দিতে সক্ষম হব। সুতরাং প্যাকেজ দেখে যে এই প্যাকেজটি নিতে হবে এমন কোনো চিন্তা করার কারণ নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের শোরুমে আসুন। আমাদের যে 6টি ব্রাঞ্চ আছে সেই 6টি ব্রাঞ্চে আসুন এবং আমাদের যে মাল্টিপ্ল্যান সেন্টারের শাখাটি এখন আমরা ওপেন করি নাই, কারণ এই রমজান মাসে চাচ্ছি না ওপেন করতে। ইনশাল্লাহ আমরা ঈদের পরেই সেই ব্রাঞ্চটি শুভ উদ্বোধন ঘোষণা করব এবং আপনাদেরকে তখন জানিয়ে দিব যে নতুন ব্রাঞ্চে আমাদের কারা কারা বসছেন এবং কিভাবে আপনারা সেখান থেকে সার্ভিস পাবেন। সুতরাং আমরা প্রথম প্যাকেজটি যেটি আছে সেটিতে আমরা চলে যাচ্ছি। ভিউয়ার্স, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে যে বেল বাটনটি আসবে সেটিতে ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিন। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কোর i3 8th জেনারেশন প্রসেসর আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমি এই প্যাকেজটি নিয়ে কথা বলবো এবং এই প্যাকেজটির যে প্রাইস প্লাস ডিসক্রিপশন বক্সে টোটালি দিয়ে দিব। আমি জাস্ট বিশেষ বিশেষ দিকগুলো আপনাদেরকে খুলে বলবো। যেমন এই প্যাকেজে যে মাদারবোর্ডটি ইউজ করা হয়েছে সেখানে M2 টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা ডাটা ট্রান্সফার করবে আপ টু 64 GB/s। এখানে স্মার্ট ফ্যান 5 ইউজ করা হয়েছে যা আপনার গেমিংয়ের জন্য অনেক অনেক ফ্যাসিলিটি দেবে, যা আপনার প্রসেসর খুব কম গরম হবে, অতএব প্রসেসরের হিটটা আপনার কন্ট্রোলে থাকবে। এখানে হাই কোয়ালিটি অডিও ক্যাপাসিটর এবং নয়েজ গার্ড ব্যবহার করা হয়েছে যেটি গেমিংয়ের জন্য অনেক বেটার। এখানে ব্যবহার করা হয়েছে PCI এক্সপ্রেস X16 স্লট যা আপনার গ্রাফিক্স কার্ড ইউজের ক্ষেত্রে অনেক সুবিধা আপনি পাবেন। ডুয়েল বায়োস ইউজ করা হয়েছে যা আপনার 7 কালার্স পর্যন্ত আপনাকে সাপোর্ট দেবে। সুতরাং একটা অনেক আপনার গেমিংয়ের জন্য অনেক ভালো একটি মাদারবোর্ড B360M। আর আমরা এই মাদারবোর্ডটি এই কারণেই সিলেক্ট করেছি কোর i3 8th জেনারেশন প্রসেসরের জন্য। আর এর সাথে সাথে আমরা যেগুলো ইউজ করেছি, এখানে আমরা গ্যালাক্সির 1030 সিরিজের একটি গ্রাফিক্স কার্ড GT ইউজ করেছি যেটি আপনি যে কোনো গেমস খেলার জন্য খুব স্মুথলি রান করবে, যে কোনো গেমস। সুতরাং 1030 এটি আমরা কোর i3 জন্য এজন্য দিয়েছি এটির প্রাইসটি একটু তুলনামূলক কম বাজারে যে কোনো গ্রাফিক্স কার্ডের তুলনায়, এবং গ্রাফিক্স কার্ড বাজারে কিন্তু খুব শর্ট, অতএব অতি অল্প গ্রাফিক্স কার্ড আছে বাজারে। কারণ এই গ্রাফিক্স কার্ডগুলো একটা সময় 6000 টাকায় সেল করা হতো, 6500 সেল করা হতো, সেগুলো এখন প্রায় 10,000 10,500 টাকায় চলে গেছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 4 GB DDR4 RAM 2400 স্প্রেড। এখানে আমরা 1 TB তোশিবা হার্ড ডিস্ক ইউজ করেছি আপনারা, যেটাতে 2 ইয়ার্স পর্যন্ত রিপ্লেস ওয়ারেন্টি। ওয়ারেন্টিগুলো উল্লেখ করা থাকবে প্রত্যেকটি পার্টসেরই, কিন্তু এখানে ওয়ারেন্টি রয়েছে। আপনার মাদারবোর্ডে 3 ইয়ার্স, প্রসেসরে 3 ইয়ার্স, র্যামে লাইফ টাইম, হার্ড ডিস্কে 2 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে। এবং আরও একটু চমক করার বিষয়টি হলো এখানে যে ক্যাচিংটি ইউজ করা হয়েছে। বন্ধুরা, ক্যাচিংটা আপনাদের জন্য খুবই অল্প টাকার মধ্যে একটি ক্যাচিং, যেটাতে আপনারা ফ্যাসিলিটি অনেক বেশি পাবেন এবং আপনাদেরকে অনেক মডেল এবং ডিজাইনটি ভালো লাগবে। সেইগুলো মাথায় রেখে কিন্তু আমরা এই ক্যাচিংটি আপনাদের জন্য প্রেজেন্ট করছি। ক্যাচিংটিতে আপনারা গ্লাস দেখতে পাচ্ছেন এবং অতএব যদি ভিতরে লাইটিং করেন আরও অনেক সুন্দর লাগবে। এবং এগুলোর যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন যে এখানে গেমিং ভাব আর কি। এখানে একটি রিসেট বাটন, পাওয়ার বাটন এবং পাশে একটি শো বাটন, তেমন 3 নম্বর বাটনটি কোনো কাজ করবে না। USB 3 এবং USB 2 পোর্ট রয়েছে, অডিও এবং অডিও পোর্ট রয়েছে এবং দেখেন যেখানে আপনার যে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে, অতএব আপনি যে বাতাসগুলো বের হওয়ার জন্য কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে, এখানে স্পেসগুলো রয়েছে যেগুলোতে আপনার ভিতরে গরমটাকে থার্মাল কন্ট্রোল করতে পারবে খুব ভালো মতো আর কি। ভিতরে কিন্তু আরও দুইটা ফ্যান অতিরিক্ত দেওয়া হয়েছে, অতএব টোটাল হিসাব করলে দেখা যায় যে আপনাদের গেমিং পারফরমেন্সের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এই প্যাকেজটিতে আমরা দিয়েছি। অতএব আপনারা গেমিং প্লাস ভিডিও এডিটিংয়ের জন্য সকল ধরনের সুবিধা কিন্তু আপনারা এই প্যাকেজটিতে পেয়ে যাবেন। এবং সবচাইতে বড় কথা হলো যে আপনারা যে বাজেটের মধ্যে কথা বলেছেন, আমি কিন্তু সেই বাজেটের মধ্যেই রাখার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যে আপনাদের বাজেটের মধ্যে সবচাইতে ভালো পিসি কীভাবে তৈরি করা সম্ভব। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমরা চেষ্টা করছি যে কোরাই 5 এর 8 জেনারেশনের প্যাকেজটি দেখানোর, এবং এখানে আমরা কিছু কিছু জিনিস সেম রাখছি এবং কিছু কিছু জিনিস আপডেট করছি, যেমন প্রসেসরটি আপডেট করছি। বন্ধুরা, এবার আমরা কিন্তু কিছু কিছু বিষয় আমাদের বলেছি যে চেঞ্জ করেছি, কিছু কিছু বিষয় আগের জায়গাতেই রেখেছি, যেমন কোরাই 5 প্রসেসর 8 জেনারেশন। এবং আরেকটি বিষয় আমি বলতে ভুলেই গেছি, সেটি হলো VR প্রযুক্তি রয়েছে আপনার এই মাদারবোর্ডে, যে মাদারবোর্ডটি আমরা এই প্যাকেজে দিয়েছি। এবং আপনি 8 জেনারেশন কিন্তু কেন স্পেশাল, 8 জেনারেশন এজন্য স্পেশাল কারণ আপনারা সাপোজ একটু ফ্ল্যাশব্যাক করি, যেমন কোরাই 3তে কিন্তু সাপোজ 3 MB ক্যাশ থাকে, কিন্তু যেটা 8 জেনারেশন 6 MB ক্যাশ, অতএব কিন্তু ক্যাশটি অনেক বাড়িয়ে দিয়েছে, অনেক ভিতরে ফ্যাসিলিটি রয়েছে যেগুলো দ্বারা আপনার কোরাই 3, কোরাই 5, 8 জেনারেশন অনেক বেটার পারফরমেন্স দেবে। আমি মাদারবোর্ডটি আরও একটু দেখাচ্ছি, আপনারা দেখে নেন। আমি ভিতরে খুলে দেখাতে পারছি না কারণ বক্সটি তো ইনট্যাক্ট অবস্থায় থাকে, সুতরাং খুলে দেখানোর মতো তেমন পরিবেশ থাকে না, কারণ আমরা সবাই চাই যে ইনট্যাক্ট প্রোডাক্টটি নিতে আমরা সেজন্য। আবার এখানে আমরা যেই হার্ড ডিস্কটি ব্যবহার করেছি সেটি ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের হার্ড ডিস্ক ইউজ করেছি। আপনি কিন্তু আপনার প্যাকেজে ওয়েস্টার্ন ডিজিটাল অথবা তোশিবা যে কোনো ব্র্যান্ডের হার্ড ডিস্কই আপনি নিতে পারেন। আরেকটি বিষয় আমরা এখানে এক্সট্রা অ্যাড করেছি, এটা আপনারা 8 GB DDR4 র্যাম দেখছেন। আমরা এখানে যেটা অ্যাড করেছি সেটি হলো যে আসোসের 1030 OC 2GB DDR5 গ্রাফিক্স কার্ড এখানে ইউজ করেছি। এই গ্রাফিক্স কার্ড গ্যালাক্সির প্রাইসের গ্রাফিক্স কার্ডের তুলনায় একটু প্রাইসটা বেশি, সুতরাং আপনারা কিন্তু আমি বারবার বলেছি কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদের প্রোডাক্টগুলো শো করছি, একটি ডেমো আকারে একটি কনফিগারেশন আপনাদের সামনে শো করছি, আপনারা যেটি আপনাদের সামনে ভালো মনে হবে আপনারা কিন্তু সেটি নিতে পারবেন। এখানে আপনার পছন্দটাই সবার উপরে প্রাধান্য পাবে। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা পিসির অ্যাড দেখলেন, কিন্তু অনেকে হয়তো বা অনেক সময় বলে থাকেন যে ভাই আমি পিসির অ্যাড দেখেছি কিন্তু আমার মনিটর প্রয়োজন। সুতরাং আমি মনিটর 2 কোয়ালিটির দেখিয়েছি, একটি হলো চায়না মনিটর, কিন্তু সবচেয়ে আমার কাছে মনে হয়েছে ভালো এখানে IPS প্যানেল ইউজ করা হয়েছে 17 ইঞ্চি। আমি এর আগে একটি LED 17 ইঞ্চি মনিটরের ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেখানে প্রাইস ছিল 3100 টাকা, কিন্তু এখন এই IPS প্যানেলটি আমরা কোনো ক্রমেই 3400 টাকার কমে সেল করতে পারছি না। সুতরাং প্রথমে যে মনিটরটি দেখবেন সেটি হলো ওভো ব্র্যান্ডের IPS প্যানেলের 17 ইঞ্চি মনিটর, সেখানে 1 বছরের ওয়ারেন্টি থাকবে। এরপরে যেটি দেখাবো সেটি হলো LG ব্র্যান্ডের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, এবং LG কামস ফ্রম ইন্দোনেশিয়া। সুতরাং ধন্যবাদ, আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যাবেন। ভিউয়ার্স, আমি শুধুমাত্র ডেসক্রিপশন বক্সে কিন্তু পিসির প্যাকেজটি দিয়ে থাকবো, কিন্তু মনিটরের ক্ষেত্রে দেখা যায় অনেকের অনেক রকম বাজেট থাকে, কারোর বাজেটটা একটু কম থাকে, যাদের বাজেট 3400-3500 টাকার মধ্যে তারা 17 ইঞ্চি ওভো ব্র্যান্ডের IPS প্যানেলের এই মনিটরটি দেখতে পারেন। এটিতে 1 বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটি আপনার VGA বোর্ড থাকবে, যেটি কম্পিউটারের ডেস্কটপ হিসাবে ইউজ করতে পারেন। কিন্তু যারা হাই গেমিংয়ের জন্য কম্পিউটার কিনবেন তারা আশা করছি যে আপনার LG অথবা স্যামসাং অথবা ডেলের মনিটর নেবেন, কারণ সেগুলো আপনাকে কালার ইফেক্টটি আরও ভালো দিবে। যাদের বাজেটটি কম তারা 17 ইঞ্চি নেবেন, এবং যাদের বাজেট বেশি তারা 19 ইঞ্চি নেবেন। আর এই যে লাস্টের যেটি দেখাচ্ছি এইটি কিন্তু আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে। এই গেমিং মাউসটি আপনাদের জন্য সম্পূর্ণ গিফট আকারে আমি দিয়ে দিব। এটি শুধুমাত্র ঈদের আগে যারা এই প্যাকেজটি কিনবে তাদের জন্য এই মাউসটি গিফট আকারে দিব। এটি কিন্তু পরবর্তীতে কেউ যদি বলে যে ভাই মেহেদি ভাই এই প্যাকেজটি আমি এখন নিব কিন্তু আমাকে গিফট দেন, তাহলে দিতে পারবো না। আশা করি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।